একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে রাজত্ব করছেন ভাট কন্যা আলিয়া ভাট। ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই হলিউডে যাত্রা করলেন আলিয়া, তাও আবার বেশ পাকা পোক্ত ঘোষণা দিয়েই। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সেলফি পোস্ট করেন আলিয়া। তিনি লেখেন, আমার প্রথম হলিউড ছবির শুটিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মনে হচ্ছে আবারও নতুন করে সব শুরু, নিজেকে নবাগতা লাগছে, খুবই চিন্তায় আছি আমি, আমার জন্য দোয়া করবেন। আমেরিকান স্পাই ড্রামা হার্ট অফ স্টোন সিনেমায় দেখা যাবে গাঙ্গুবাই উর্ফে আলিয়া ভাটকে। নেটফ্লিক্সের এই নির্মিতব্য সিনেমায় আলিয়া ছাড়াও কাজ করেছেন টম হার্পার, জিং লুসি সহ আরো অনেকে। আলিয়া ভাটকে সম্প্রতি দুটি হিট ফিল্ম গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি এবং আর এ দেখা গেছে, যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ এবং জুনিয়র এনটিআর। পরবর্তীতে তাকে করণ জোহর পরিচালিত রকি আর রানী কি প্রেম কাহিনীতে দেখা যাবে। এছাড়াও ডার্লিংস চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন আলিয়া ভাট। দীর্ঘ ৬ বছর প্রেমের পর গত মাসে বলিউডের চকলেট বয় খ্যাত রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। সম্প্রতি ১৪ই মে বিবাহের এক মাস উদযাপন করেছেন এই দম্পতি। খান তাজদিন আহসান, সময় সংবাদ।